যিশু নামে সকলকে ধন্যবাদ জানাই। প্রভু যিশু আমাদের তার ডাকে সকলকে একত্রিত করেছেন। দ্য হাউস অফ গড চার্চের প্রত্যেককে আমি এই উপাসনা লগ্নের ধন্যবাদ জানাই। আমরা যখন সেই স্তুতি গানের মধ্য দিয়ে যাই যে হ্যালেলুইয়া, আর প্রকৃত তার যখন প্রশংসা এবং বন্দনা করি, তার উদ্দেশ্য থাকে পূর্ণ, তার যে কাজ যিশু আমাদের জীবনে করেছেন প্রকৃতভাবে সেই কাজকে পূর্ণ তার যোগ্যতার মধ্য দিয়ে প্রশংসা করা এবং তার সমস্ত অনুগ্রহের যে আশীর্বাদ আমরা লাভ করেছি তা স্বীকার করা। আজকে আমাদের প্রত্যেকের জীবনে নানানভাবে আমরা বিচলিত, অস্থির, প্রতিটা দিন আমাদের জীবনে নতুন নতুন সমস্যা আসে এবং আমাদের অনেক সময় প্রশ্ন আসে যে আমাদের এই জীবনে যে অবস্থানে আমরা চলেছি সেই অবস্থানে কেন এত বাধা আমাদের জীবনে আসে, কেন আমাদের প্রত্যেককে প্রতিদিন এক নতুন নতুন বাধার সম্মুখীন হতে হয়। প্রতিটা দিন সকালে আমরা যখন প্রার্থনা শুরু করি, এক নতুন ভোরের সন্ধানে, আমরা প্রত্যেকে আমরা জানি প্রতিদিন ভোরে আমাদের যে প্রার্থনা আয়োজন হয় সকলে মিলে আমরা অনলাইনে, সেই প্রার্থনায় আমরা শিখি যে আমাদের প্রতিটা দিন কিভাবে এই বাধা বা প্রতিবন্ধকতা মুখোমুখি হয়ে যিশুর শক্তিতে এগোতে হবে। আমাদের অনেক সময় প্রশ্ন আসে, অভিযোগ আসে যে ঈশ্বর যিনি তার পুত্র যিশুকে দিয়েছেন, তিনি কি সত্যি সঠিক বিচার করেন? আমার জীবনে যখন অনেক অন্যায় হয়, সেই বিচার কি আমি সঠিকভাবে পাই? প্রশ্ন আমাদের জীবনে অনেকভাবে আসতে পারে। এরকম প্রশ্ন ইহুদি জাতির জীবনেও এসেছিল, আর তাই ঈশ্বর তিনি সমস্ত সময়ে ভাববাদীদের পাঠিয়েছিলেন পৃথিবীতে, তিনি যে ইহুদি জাতির মধ্য দিয়ে সমগ্র মানব জাতিকে তার কাছে ফিরিয়ে নেওয়ার পরিকল্পনা করেছিলেন, তা যে সিদ্ধ করতে তিনি বদ্ধ পরিকর, তা বারবার তিনি তার প্রতিজ্ঞাকে ভাববাদীদের মধ্য দিয়ে বলেছেন। আর তাই আজকের আমাদের বিষয় যে ঈশ্বর কখনো তার প্রতিজ্ঞা ভোলেন না, কারণ তিনি ধার্মিক, ন্যায়পরায়ণ ঈশ্বর। তার ন্যায়পরায়ণতা নিয়ে কোনো প্রশ্ন আমাদের জীবনে হতে পারে না। এইরকম একটা আমরা আজকে যদি ভাববাদীর অংশ, পুরাতন অংশে দেখি, নহম ভাববাদী, এই ভাববাদী নহমকে যিহুদা যে জাতি ছিল সেই জাতির বিভিন্ন সময়ে তাদের জীবনে নানানভাবে বাধাপ্রাপ্ত হয়েছে। আর নহম যে সময়টার ঘটনা বলছি, কারণ ইহুদি জাতিকে অনেক জাতি বন্দি করেছে, দাসত্ব নিয়ে গেছে, এই রকম একটা জাতি ছিল সেই অসিরিয়া। সে অসিরীয় জাতি যিশু আসার প্রায় 663 সালে খ্রিস্টপূর্বাব্দে তারা যখন মিশরকে, সেই তার মধ্য থেকে সমস্ত ইহুদা জেরুজালেমের ওপর কব্জা করলো বা তাদের অধিকার কায়েম করলো, সেই সময় যে শহর ছিল নিনবি, সেই নিনবি শহরের মধ্যেও সেই অসুর রাজা যিনি ছিলেন, তিনি ইহুদি জাতির জন্য নানান রকম অত্যাচার করেছেন, অমানবিক অত্যাচার করেছেন, কিন্তু ঈশ্বর যে ন্যায়পরায়ণ তা তিনি প্রমাণ করেছেন। কারণ 612 খ্রিস্টপূর্বাব্দে
সেই অসুরে জাতি পরাজিত হয় এবং 605 খ্রিস্টাব্দে সম্পূর্ণ তাদের বিনষ্ট করে দেয়। সেই শহর নিনবিকে 1845 সালে তারপরে আবার পুনরায় দেখা যায়। কেন আজকে আমরা এই অংশ? কারণ খ্রিস্টীয় জীবনে আমাদের চলতে গিয়ে এরকম অসংখ্য বাধা শত্রুতার সম্মুখীন হতে হয়। প্রশ্ন আছে, ঈশ্বর কি সত্যি ন্যায়পরায়ণ? উনি কি সত্যি আমাদের জীবনের কষ্ট দুঃখগুলো জানেন? উনি কি বোঝেন যে আমরা কি কষ্টের মধ্য দিয়ে যাচ্ছি? আসুন আজকে আমরা পড়ব নহুমের 1 অধ্যায় থেকে, কারণ সেখানে যে বিষয় নিয়ে আমরা পড়ছি, যে ঈশ্বর তার প্রতিজ্ঞা কখনো ভোলেন না, কারণ তিনি ন্যায়পরায়ণ, ধার্মিকতার ঈশ্বর। নহুমের 1 অধ্যায়ের 7-এ বলে, আজকের জন্য প্রধান ভাববাদ বাণী, সদাপ্রভু মঙ্গল স্বরূপ, সংকটের দিনে তিনি দুর্গ, আর যাহারা তাহার শরণ লয় তিনি তাহাদিগকে জানেন। আসুন আমরা প্রার্থনায় নমিত হই। ধন্যবাদ পিতা, তোমার সমগ্র পরিকল্পনা যা অনন্ত মানুষের জীবনের পথে তোমার পুত্রকে দিয়ে এক নতুন দ্বার উদ্ঘাটন করেছ। আজকে এই বাক্যের মধ্য দিয়ে তোমার যে ন্যায়পরায়ণতা ইহুদি জাতি দেখেছিল প্রভু, সেই ন্যায়পরায়ণতা আমরা দেখেছি এবং আরো দেখতে চাই। তাই আমাদের মনকে তোমার কাছে সমর্পণ করলাম, আমাদের হৃদয়কে তুমি সেই তোমার বাক্যের পবিত্র আত্মার মধ্য দিয়ে প্রকাশ দাও। তুমি যা বলতে চাও প্রভু, আমাদের হৃদয়কে সেই শুধু গ্রহণযোগ্যতা দিও না, আমাদের সেই সমস্তভাবে প্রতিফলন করার সামর্থ্য পরাক্রম দিও। প্রার্থনা যীশু নামে, আমিন। এই নোমের যদি প্রথম অধ্যায় দেখি, প্রথমেই বলা হয়েছে যে সদাপ্রভু, 1 অধ্যায়ের 2 পদে বলছে যে সদাপ্রভু সগৌরবে গৌরব রক্ষণে উদ্যোগী ঈশ্বর, তিনি প্রতিফলদাতা, সদাপ্রভু প্রতিফলদাতা ও ক্রোধশীল। সদাপ্রভু আপন বিপক্ষ গণকে প্রতিফল দেন, আপন শত্রুদের জন্য ক্রোধ সঞ্চয় করেন। মনে হয় না এরা কিরকম ঈশ্বর? আমাদের অনেক সময় এরকম চ্যালেঞ্জিং মনে হয় যে কি করে সম্ভব, ঈশ্বর যখন বলে একাধারে তিনি ভালোবাসা, আবার তিনি বলছেন যে প্রতিফলদাতা এবং ক্রোধ করেন উনি, ঈশ্বর কি ক্রোধ করতে পারেন? এটা কি করে সম্ভব যে ঈশ্বর যার হৃদয়ে ভালোবাসা, সেই ভালোবাসা আবার আমাদের ক্রোধ? মনে রাখতে হবে, আমরা এই সীমিত বুদ্ধি নিয়ে ঈশ্বরের ধার্মিকতার ক্রোধ কে সমস্ত অনুধাবন করতে পারি না, কারণ ঈশ্বর তার ক্রোধ এবং তার নিখুঁত ভালোবাসা দুটোই সত্য, কারণ তার বিচার এবং তার নিরূপণ শুরু হয় ন্যায়পরায়ণতা, তার প্রকৃত পবিত্র ভালোবাসা থেকে। আর তাই ঈশ্বর কোনোদিন কোনো পাপকে, সে যত বড়ই পাপ হোক না কেন, তাকে অগ্রাহ্য করেন না। ঈশ্বর যখন ক্রোধ বলেন, তার ধার্মিকতার ক্রোধ হচ্ছে তিনি পবিত্র, কোনো অবস্থাতেই তিনি তার পবিত্রতা ক্ষুণ্ণ হওয়ার জায়গায় মান্যতা কাউকে দেন না। তাহলে এ কথা বলছেন কেন? কারণ সেই সময় আমরা যদি দেখি যে রাজা ছিল অসুর বাণীপাল, তিনি ওই সময় ইহুদি জাতির ওপর মারাত্মক হত্যা অত্যাচার করতেন। বাস্তবে এখনো আমরা দেখি খ্রিস্টীয় অনেক ভাই বোনেদের ওপর
সারা বিশ্বে অত্যাচার হচ্ছে, এবং আমরা তখন খুঁজি সত্যি কি ঈশ্বর ন্যায়পরায়ণ। তাই এইরকম একটা সময় আমার মনে পড়ে যায় যে হবার কথা, কারণ যখন এই হত্যালীলা চলছিল, নহম যখন বলেছিলেন ওই সময়টাতে, ঈশ্বর নহমের মধ্য দিয়ে কি করেছিল, পুনরায় প্রতিজ্ঞাকে তাদের বলেছিল, তোমরা চিন্তা করো না যে নিনেভি শহরে যে অত্যাচার চলছে অশরীয় রাজার, যে শত্রুতা তোমরা মুখোমুখি হচ্ছ, তা পরাজিত হবে, কারণ ঈশ্বর প্রতিটি জাতির ওপর রাজত্ব করবেন। আমেন। আর এই প্রসঙ্গে আমি হবার ঘটনাটা উল্লেখ করতে চাই, কারণ আমাদের জীবনে কি হয়, আমরা নিজের খুশি পেতে চাই নিজের কাজ দিয়ে। হবাও খুশি পেতে চেয়েছিল, তার নিজের পছন্দ ছিল যে ওই ফলটা আমি খাবো, এবং নিজের সন্তুষ্টির জন্য সেই পছন্দ তার জীবনে চেয়েছিল সন্তুষ্টিতে, এবং আদম তার সাথে সম্মতি হয়েছিল যে হ্যাঁ, তাতে কি অসুবিধে আছে, আমরা দুজনেই ফলটা খেতে পারি। তাই তারা তাদের তাৎক্ষণিক সাময়িক আনন্দ পেতে গিয়ে সেই প্রলোভনে পড়েছিল, তারা তাৎক্ষণিক খুশি পেতে চেয়েছিল, কিন্তু ঈশ্বরের যে পরিকল্পনা তাদের জন্য এক বৃহৎ ছিল, তার থেকে তারা সরে গেছিল। তারা ঠিক করেছিল যে তাদের মতো করে তারা খুশি খুঁড়ে নেবে, কিন্তু ঈশ্বর আমাদের খুশি করতে চান আমাদের খুশির মতো করে চলে নয়, কারণ তিনি চান আমরা যাতে খুশির আগে পবিত্রই তিনি পবিত্র। আর তাই আমাদের খ্রিস্টীয় জীবনে শুধুমাত্র আমরা খুশি থাকবো আর সেই অনুযায়ী জীবনকে চালিত করব চলবো, সেটাই উদ্দেশ্য নয়। কারণ খুশিটা কি, কোথা থেকে আসে, আমরা যে কাজগুলো করব ভালো কিছু, তার মধ্যে থেকে আমাদের তার প্রতিফলন আমাদের খুশি আনবে। কিন্তু ঈশ্বর যিশু কে পাঠিয়েছিলেন আমাদের এই খুশির জীবনে শুধু বাঁচার জন্য লক্ষ্যে নয়, কারণ তিনি আমাদের যিশুকে পাঠিয়েছিলেন তিনি যেন পবিত্র, আমরাও যাতে পবিত্র হই খ্রিস্টের মধ্য দিয়ে বিশ্বাসের দ্বারা। তাই ঈশ্বরের পরিকল্পনার প্রতিজ্ঞা এবং তার ধৈর্য আমাদের প্রতি কখনো পরিবর্তন হয়নি। যখন এক অধ্যায়ের নিয়মের সাথে আমরা পড়লাম যে সদা প্রভু মঙ্গল স্বরূপ, উনি ক্রোধে ধীর, তারপরেই তিনি কি বলছেন, তিনি ক্রোধে দয়াতে মহান। তাই সাত পদে বলছে নহমের একে যে সদা প্রভু মঙ্গল স্বরূপ, সংকটের দিনে তিনি দুর্গ, যাহারা তার শহর লয় তিনি তাহাদিওকে জানেন। আমার বন্ধুরা, খ্রিস্টীয় ভাই বোনেরা, আমরা খুশি এই পৃথিবীতে খুঁজি আর ভাবি আমরা ভালো বলে আমরা খুশি পাচ্ছি, ভালো কাজ করছি বলে, কিন্তু তা নয়। ঈশ্বর সেই মঙ্গল স্বরূপ এই কারণে না আমরা ভালো বলে, আমরা খারাপ হলে আর ভালো হলে তার যে মঙ্গলের পরিকল্পনা কোনো দিন পরিবর্তিত হয় না, তার যে সেই দৈব বা ঈশ্বরীয় আচরণ তার কোনো পরিবর্তন হয় না। এই নয় আমি বিশ্বাসে দুর্বল বলে আমার ঈশ্বর শক্তিশালী। তো আমরা ঈশ্বরের জীবনে বসবাস করি আমাদের জন্য নয়, খ্রিস্টের জীবনের জন্য, তার স্বর্গরাজ্যের জন্য। হতে পারে সেই জীবনে চলতে গিয়ে আমাদের বাধা আছে, যুদ্ধ আছে, চাহিদা আছে, অভিযোগ আছে, ভয় আছে, জীবনে অভিশাপ আসতে পারে, কিন্তু ঈশ্বরের কখনো সেটা উদ্দেশ্য নয় যে আমাদের জীবন এর মধ্যে দিয়ে চলুক, কিন্তু ঈশ্বর চান আমাদের বিশ্বাসকে তার উপর নির্ভরশীলতায় চালিত করতে। আর তাই এই নহমের এখানে আমরা দেখি যে নহমকে ঈশ্বর
জিহুদা জাতিকে যখন অসিরীয় রাজা নানান অত্যাচার করছেন, সেই অবস্থায় তিনি নহমকে দিয়ে আশ্বস্ত করেছেন জিহুদি জাতিকে যে ঈশ্বর এই নিনেভি শহরকে সম্পূর্ণ বিনষ্ট করবেন। কেন? কারণ সেই অসিয় রাজা তার সমস্ত কাজে ছিল প্রকৃতপক্ষে ঈশ্বরের বিরুদ্ধে, মূর্তি পূজা, খোদিত মূর্তি পূজা সব কিছু করেছেন। এই বাক্যের এই অংশই বলছে, আর তার ফলে ঈশ্বরের বিরুদ্ধে তার সমস্ত পাপ জমা হচ্ছিল, আর তার প্রতিফলন আমরা পাই যখন ঈশ্বর নহমকে পাঠায়। আমাদের জীবনেও যখন অনেক কষ্ট দুঃখ বেদনায় ভরে গেছিল ভাই বোনেরা, সেই অবস্থায় ঈশ্বর খ্রিস্টকে পাঠিয়েছিলেন যাতে আমরা এই পাপের বেতন মৃত্যু থেকে মুক্ত হতে পারি। আর তাই নহম সেই ভাববাদী জিহুদাদের মনে করিয়ে দিয়েছিলেন যে ঈশ্বর ক্রোধে ধীর মানে এই নয়, তার কোনো ক্ষমতা নেই, সে চুপচাপ বসে রয়েছে। আমাদের খ্রিস্টীয় জীবনও হয়, ঈশ্বর ক্রোধে ধীর, দয়াতে মহান, তাই উনি বিচার করবেন হয়তো অনেক দেরি। ঈশ্বর তার বিচার সঠিক সময়ে আমাদের প্রত্যেকের জীবনে নিরূপিত করেন। প্রকৃত বিচার উনি করে দিয়েছেন ক্রুশে তার পুত্রকে দিয়ে। আর আমাদের এই জীবনের মধ্য দিয়ে যে কষ্ট বেদনা আমরা চলি, সেই অংশে সমস্ত যত অহংকারী শত্রুরা আছে আজকে পৃথিবীতে, যারা খ্রিস্টীয় ভাই বোনদের সন্তানদের হত্যা করে, অত্যাচার করে মানসিক শারীরিক, ঈশ্বর ন্যায় পরায়ণ। আমাদের অনেক সময় এই জিহুদি জাতির জন্য মনে হয় আর কতকাল ঈশ্বর, আর কতকাল যিশু, যে আমাদের এই জীবনকে কষ্ট বইতে হবে। ঈশ্বর তাই সেদিনকে আশ্বস্ত করেছিলেন জিহুদি জাতিকে, সেই নহমকে সেই প্রতিজ্ঞা স্মরণ করিয়ে দিয়ে, যে দেখো আমি মঙ্গল স্বরূপ, তোমাদের যে সংকটে আমি দুর্গ, কারণ তোমরা যদি আমার শরণে নাও তাহলে জানবে আমি তোমাদের জানি। তোমাদের জানি বলতে তাদের জীবনের যে কি সংকট, কি ভয়, কি অবস্থা মানসিক শারীরিক সবকিছু জানে, বন্দিত্ব অবস্থাকে জানে ঈশ্বর। আর তাই তিনি বলেছেন নহমের 1:8-এ যে তিনি প্লাবনকারী বন্যা দ্বারা সেই স্থান সংহার করবেন এবং আপন শত্রুগণকে অন্ধকারে তাড়িয়ে দেবেন। তিনি 9 পদে বলছেন সদাপ্রভুর বিরুদ্ধে কি চিন্তা করছো, তিনি একেবারে শেষ করবেন, দ্বিতীয়বার সংকট উপস্থিত হইবে না। আজকে আমাদের খ্রিস্ট জীবনে খ্রিস্ট একবারই ক্রুশে দাঁড়িয়েছেন মৃত্যুর সমস্ত শক্তিকে পরাভূত করার জন্য, দ্বিতীয়বারের জন্য আর তিনি ক্রুশে জ্বালাবেন না। আমরা যারা বিশ্বাস দ্বারা সেই সংকট মুক্ত মৃত্যুঞ্জয়ী জীবনের অধিকারী হয়েছে ঈশ্বর জাত সন্তান হিসেবে, তাদের জন্য তিনি পূর্ণ সিদ্ধতা দিয়ে রেখেছেন। আর তাই নিনবী শহরকে তিনি বলে দিয়েছেন সম্পূর্ণভাবে যে তোমরা ঈশ্বরের বিরুদ্ধে লড়াই করছো আর ভাবছো যে ঈশ্বর ন্যায় পরায়ণ নয়। আজকে যদি ক্রুশে তাকাই ভাই বোনেরা, আমরা এই পৃথিবীতে যখন খ্রিস্টীয় জীবনে আমরা অত্যাচারিত হই শত্রুদের মাঝে নানান ভাবে পারিপার্শ্বিক অবস্থানে, এবং এই পৃথিবীতে অনেকেই আছে আজকাল দিনে সামন্ততান্ত্রিক নেই, রাজা পাওয়া যায় না, কিন্তু নানান জায়গায় ভাবে অত্যাচার হচ্ছে খ্রিস্টীয় সন্তানরা আজকে, আর যারা অত্যাচার করছে এই অসুর রাজার মতো, তারা ভাবে এদের ঈশ্বর মৃত চুপচাপ, তারা মূর্তি পুজো এগুলোকে অবিচলে ঈশ্বর বলে চালাবার চেষ্টা করছে এই এখানকার মতো। তাই ঈশ্বর বলেছিলেন, ঘোষণা করেছিলেন যে দেখো নহমের 1:14-এ তোমার বিষয়ে নিনবী ওই শহরের ওই রাজাদের তার কার্যের বিষয়ে বলছে,
সদাপ্রভু এই আজ্ঞা করছেন, তোমার নামীয় বীজ আর উক্ত হইবে না, আমি তোমার দেবালয় হইতে খোদিত এবং ছাতেচলা মূর্তি উচ্ছন্ন করব, তোমাদের কবর প্রস্তুত করব, কারণ তোমরা জঘন্য পামর। তাই আপনার আমার জীবনে যারা খ্রিস্টীয় সত্যের এবং তার দয়ার জীবনে প্রতিটা মুহূর্তে নির্ভরশীল করছি, মনে রাখবেন ঈশ্বর ন্যায় পরায়ণ, তার একমাত্র পুত্রকে ক্রুশে দিয়ে আপনার আমার জীবনকে অসহায় অবস্থায় রাখেননি। ইম্যানুয়েল, ইনি সর্বা সর্বদা আমাদের সংকটে দুর্গ। আর তাই তো দাউদ বলেছেন, আমি কোথায় যাব তোমাকে ছেড়ে প্রভু, যেখানেই যাব প্রভু তুমি সেখানেই, সংকটে তুমি আমার দুর্গ, উচ্চস্থান, আমার সাহায্য আসে কোথা থেকে? ওই পর্বতমালা থেকে। আর সেদিনকে যিহূদা জাতিকে ঈশ্বর ভুলে যায়নি, তার প্রতিজ্ঞা যে এই জাতিকে আমি কি প্রতিজ্ঞা দিয়েছিলাম সেই আব্রাহাম থেকে, তিনি তার প্রতিশ্রুতি পালনে সম্পূর্ণ সক্ষম, এবং তিনি করেন, তিনি ভোলেন না। আজকে আপনার কি মনে হয় আপনার জীবনে যিশু কি আপনার কাছে নেই? আপনার কষ্ট, মনের যন্ত্রণা, শত্রুতাগুলো তিনি কি চোখ বুজে আছেন? না ভাই বোনেরা, আপনি নিশ্চিত থাকুন, নহমেকে যেমন দিয়ে ঈশ্বর জিহুদি জাতিকে আস্তস্ত করেছিলেন, যিশুর মধ্য দিয়ে আজকে আমাদের প্রতিটা মুহূর্তে তার পবিত্র আত্মার মধ্য দিয়ে নিশ্চিত করেন যে তিনি ন্যায়পরায়ণ, ধার্মিকতার ঈশ্বর, তিনি ক্রোধে ধীর, দয়াতে মহান হলেও তার পরাক্রম সর্বদা সর্বস্থানে কাজ করে তার সময়। আর তাই আপনি কি মনে হয় ঈশ্বর কতটা আপনার জন্য মঙ্গল স্বরূপ? আপনি কি এই জন্য মঙ্গল স্বরূপ ভাবেন আপনার ভালো বাড়ি ঘর করে দিচ্ছে সে, অথবা আপনি জীবনে অনেক সাফল্য পাচ্ছেন, অথবা আপনার জ্ঞান বুদ্ধি অনেক বাড়ছে, আপনার সংসারে সবাই সুরক্ষিত সুস্থ রয়েছে, এই খুশি আছেন, এই জন্যই কি ভাবেন? এটাকেই কি বলে ঈশ্বরের মঙ্গল স্বরূপ? খ্রিস্টীয় জীবনে তা না। নোমের মধ্য দিয়ে ঈশ্বর বলেছেন যে তার মঙ্গল স্বরূপ হচ্ছে তার সমস্ত অনুগ্রহের আশীর্বাদের শক্তি, যে মুহূর্তে আমাদের জীবনে দুর্যোগ আসে তিনি সর্বদা, তিনি তার সেই মঙ্গলের পরিকল্পনা সমস্ত বিপদের মুহূর্তে তিনি তার ন্যায়পরায়ণতা আমাদের জীবনে দেখান। আর তাই এই নহমের সময় যে অসুর রাজ ছিন্ন ভিন্ন করে দিয়েছিল সমস্ত জিহুদি জাতিকে অত্যাচার করে, তারা দিশেহারা হয়ে গেছিল, কিন্তু ঈশ্বর কখনো তাদের ছেড়ে দেননি, কারণ ঈশ্বর তার প্রতিজ্ঞা ভুলেন না, তিনি ন্যায়পরায়ণ ঈশ্বর। ঈশ্বর তার প্রতিজ্ঞা আজকে আপনার আমার জন্য ভুলে যান না। পুত্রের মত্য দিয়ে তিনি ডাক দিয়েছেন যোহনের 3:16-তে, যে কেউ আমার পুত্রকে বিশ্বাস করবে অনন্ত জীবন পাবে। আর তাই আপনি আমি যে মৃত্যুহীন জীবনে, এক মৃত্যুঞ্জয়ী জীবনে অধিকারী হয়েছি, ঈশ্বর জাত সন্তান হিসেবে যে সম্মান অধিকার পেয়েছি, আপনি নিশ্চিত থাকুন এই ঈশ্বর ন্যায় পরায়ণ, আপনার একটা শত্রুকেও তিনি চলতে বেরিয়ে যেতে দেবেন না। আর এই বাক্য থেকেই এখানে আমরা দেখব, কারণ আজকে ঈশ্বরের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে যখন আমাদের জীবনে সমস্যা আসে, সুরাহা পাই না, শত্রুতা মনে হয় যেন অনেক বেশি বড়। আমরা ঈশ্বরকে অবিশ্বাস্য বা বিশ্বাসযোগ্যতাহীন ভাবি, কারণ আমরা আমাদের সময়ে ঈশ্বরের ন্যায়পরায়ণতা দেখতে চাই, ক্রুশের দিকে আমরা তাকাব। তিনি যদি সত্যি বিশ্বাসীন ঈশ্বর হবে, তাহলে কি করে তিনি পরিকল্পনা ভাববাদীদের মধ্যে বলার পর তিনি তার পুত্রকে পাঠিয়েছেন সঠিক নিরূপিত সময়ে, নিশ্চিত করেছেন যে আমার পুত্র তোমাদের জন্য আমি কথা দিয়েছিলাম, তিনি ভোলেননি সেই কথা রাখতে। যিশু আসবেন আবার, সেই প্রতিজ্ঞা তিনি ভোলেননি যে তিনি সেই পূর্ণ বিচারে এই পৃথিবীতে আসবেন নিয়ে শেষ দিনে। আর তাই ইহুদি জাতি তার চারপাশটাই ছিল শত্রু ঘিরে, কিন্তু ঈশ্বর তাদের কি এই নহমের দিকে প্রতিজ্ঞা দিয়েছেন আর একটা আজকে ভাবের জন্য
খুব শক্ত বাণী, আমাদের শক্তিশালী বাণী, শুনুন। নোমের 1 অধ্যায়ের 15 পদে, দেখো পর্বতগণের ওপরে তাহারই চরণ, যে সুসমাচার প্রচার করে, শান্তি ঘোষণা করে। হে যিহূদা, তুমি আপন পর্ব সকল পালন করো, আপন মানত সকল পূর্ণ করো, কেননা পাষণ্ড ওই অসুরীয় রাজার সব লোকজন আর তোমার মধ্যে যাতায়াত করবে না, সে সর্বত ভাবে উচ্ছিন্ন হইল। আমিন। তুমি ভাবতে পারেন আজকে ঈশ্বর বলেছে কি, যে ওই সব যারা অত্যাচার করেছে তোমার, তোমরা প্রস্তুত হও, আমি প্রতিজ্ঞা দিচ্ছি এদের এমন করব। তার অংশে আমরা পড়ি যে 14-তে, যে তোমাদের কবর প্রস্তুত করব, তোমরা পাষণ্ড। 13-তে বলে, 12-তে, 12 থেকে 13-তে ইহুদি জাতির জন্য বলছে যে তারা যত বহুসংখ্যক হইল হোক তাদেরকে আমি ছিন্ন করে দেব, এই রাজা অতীত হয়ে যাবে। আর তাদের কাছ থেকে, ইহুদি জাতির কাছ থেকে যে জোয়াল তা ভাঙবো। আজকে আপনার জীবনে কোন শত্রুতার জোয়াল কাদের ওপর চেপে রয়েছে? আপনার শত্রু কত বড়, কত সংখ্যায়, কত শক্তিশালী? তাই ঈশ্বর বলে দিয়েছেন এই শত্রুদের কবরে তিনি ফেলবেন। এবং তাই 15 পদে কি বলেছেন, যে তোমরা প্রস্তুত করো উপাসনার জন্য, প্রস্তুত হও আমার উপাসনা করার জন্য, আনন্দ উল্লাস করার জন্য, উৎসব শুরু করো, আমি করব। আর এই যখন বলেছিলেন ঈশ্বর 612 খ্রিস্টপূর্বাব্দে, সেই এই অশুরের রাজ সমস্ত পরাজিত হয়েছিল বাবেলিনের রাজের কাছে, এবং 605 খ্রিস্টপূর্বাব্দে সমস্ত নিঃশেষ হয়ে গেছিল নিনিবি শহর থেকে। তারা যে কাজটা জোনার করার কথা ছিল, জোনা ভয় খেয়ে অন্যদিকে গিয়েছিল, কিন্তু ঈশ্বর নোহমকে দিয়ে সেই নিনবী শহরে তিনি জিহুদি জাতির জন্য নিশ্চিত করেছেন, আমি আমার প্রতিজ্ঞা ভুলিনি, আমি ন্যায়পরায়ণ ঈশ্বর। আর তাই আজকে আপনি কোনো মানুষকে, কোনো শত্রুকে বিশেষ মর্যাদা দিতে যাবেন না, তার মানে তার শক্তিকে ভয় খেতে যাবেন না। তার যে কোনো খারাপ শক্তি হোক না কেন, মন্দ শক্তি, ঈশ্বর তাকে বিচারে আনবেন, কারণ তার নিরূপিত সময়ে তার ধার্মিকতার বিচার আনবেন। কারণ ঈশ্বর হচ্ছেন সেই ক্রোধে ধীর, দয়াতে মহান, কিন্তু তিনি সেই ক্রোধ সঞ্চয় করে রেখেছেন। যে শত্রুতাই আপনার জীবনে আজকে থাকুক না কেন, ঈশ্বর তার পূর্ণ বিচার আসবেন। আজকে ইহুদি জাতির এই ঈশ্বরকে অসুরেরাজ অনেক নিন্দে চর্চা করেছে, মূর্তি পুজো করেছে, আর এই ঈশ্বরকে অবমাননা করেছে, কিন্তু ঈশ্বর বলেছেন যে আমি সঠিক সময়, নিরূপিত সময়ে এদেরকে আমি উচ্ছন্ন করব। আজকে কত বড় শত্রু আপনার জীবনে রয়েছে আপনার মনে হয়, যে সেই শত্রুতার আপনি নাশ করতে পারছেন না? ইতিহাস সাক্ষী এই ঈশ্বর কি করেছিলেন, এই নিনেবে শহর থেকে যে অসুর রাজকে নিশ্চিহ্ন করেছিলেন, এই নিনেবে শহর 1845 সাল অব্দি সম্পূর্ণ একদম এই কবরের মধ্যেই ছিল। মনে রাখবেন, ঈশ্বর সর্বদা তার প্রতিজ্ঞা পূর্ণ করেন, যা বলেন তিনি তাই করেন। আর তাই ঈশ্বর আমাদেরকেও তার পুত্রের মধ্য দিয়ে বলেছেন, তিনি আমাদের এই পাপ মুক্ত জীবন থেকে বেরিয়ে আসতে বলেন, আমরা যাতে আমাদের পাপের মুক্ত থেকে, জীবন থেকে বেরিয়ে আসি। তিনি তার পবিত্র পুত্র যীশুকে পাঠিয়েছিলেন যাতে আমরা পাপের থেকে পরিত্রাণ পাই, এক নতুন জীবনে যে চলছি, প্রতিটা দিন যে শত্রুতার মুখোমুখি হই, আমরা নিশ্চিত থাকি এই ঈশ্বর আমাদের বিরুদ্ধে কোনো শত্রুকেও ছাড় দেন না। তিনি ন্যায়পরায়ণ, তিনি সর্বদা সেই তার বিশ্বাসযোগ্য ধার্মিকতা, ন্যায়পরায়ণতার বিচার আনেন আমাদের বিরুদ্ধে যারা করে। তার মানে এই নয় তিনি ক্ষমতাহীন,
তিনি দয়াশীল বলে, তিনি বিচার করেন না ভুলে, তিনি সর্বদা তার বিরুদ্ধে, তার সন্তানের বিরুদ্ধে যে কোনো পাপ শত্রুতাকে তিনি অগ্রাহ্য করেন না, পূর্ণ বিশ্বাসযোগ্যতায় তা তিনি সম্পূর্ণ নিধন করেন। আর তাই আজকে আমাদের জীবনে মনে রাখতে হবে যে আমরা যে অবস্থাতেই থাকি না কেন, পরিবারের মধ্যে যে শত্রুতাতেই থাকি না কেন, আমার আপনার জীবন আজকে যে অবস্থাতেই থাকুক না কেন, আপনি নিশ্চিত থাকুন যত বড় শত্রু থাকুক আপনার সামনে পেছনে, ঈশ্বরের প্রতি আপনি সমস্ত নির্ভর রাখুন। কারণ নহমের 1:7-তে আবার আমি মনে করিয়ে দিই, বলেছেন শতপ্রভু মঙ্গল স্বরূপ, তিনি ন্যায়পরায়ণ, সংকটের দিনে তিনি দুর্গ, যারা আমরা তার শরণ নিই তিনি তাদের কষ্ট দুঃখের পূর্ণ ন্যায় বিচার আসেন। কারণ 15-তে বলেছেন যে তোমরা সেই উপাসনা আনন্দ শুরু করো, শত্রুদের শক্তি দেখে ম্রিয়মাণ থেকো না, কারণ শীঘ্রই আমি শীঘ্রই তোমাদের শত্রুকে ছিন্ন করব। আর তাই আসুন আমরা সেই তার প্রতিজ্ঞার উপর নির্ভর করে, যে তিনি তার প্রতিজ্ঞা আমাদের প্রতি ভোলেননি, ভুলবেন না, তার ন্যায়পরায়ণ বিচার আমাদের জীবনকে আরো উন্নত, আনন্দিত, তার পবিত্র জীবনে এগিয়ে যেতে সাহায্য করবে। আর তাই আজকেই আমরা সেই আনন্দের উৎসবে নিজেদের ঈশ্বরের কাছে গৌরবের গান গাইব। আসুন আমরা প্রার্থনায় নত হই। প্রেমময় পিতা যিশু, তোমাকে ধন্যবাদ জানাই তোমার বাক্যের জন্য, তোমার সত্যের জন্য, তুমি আমাদের সাহায্য করেছো, তোমার সমস্ত বাক্য যা আমাদের আজকে শিখিয়েছো, তুমি হচ্ছে সেই ঈশ্বর যিনি প্রতিজ্ঞা করে কোনোদিন প্রতিজ্ঞা ভুলো না প্রভু। তুমি তুমি তোমার প্রতিজ্ঞা পালন করো, তুমি ন্যায়পরায়ণ, তুমি বিশ্বাসযোগ্য ঈশ্বর। তাই আমরা যে অবস্থানেই থাকি, প্রতিটা মুহূর্তে আমাদের জীবনে সংকটে তুমি দুর্গ, তাই আমরা তোমার শরণে প্রভু, এবং তুমি আমাদের জানবে প্রভু, তোমার নামের গৌরব যাতে আমরা করতে পারি, আমাদের সেই সমস্ত সক্ষমতা দাও। প্রার্থনা যিশু নামে, আমেন। ধন্যবাদ সকলকে, জয় যিশু, আমেন, ইম্যানুয়েল।